নমস্কার, আমি বর্ণালী। বুটিক রূপান্তরের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে প্রথমে একটু বলে নিই, আমাদের এক্সিবিশন শুরু হচ্ছে আমাদের নিজস্ব আউটলেটে 1 অগস্ট থেকে 15 অগস্ট পর্যন্ত। আউটলেটের অ্যাড্রেসটা একটু জেনে নিন, 221/2 স্টেশন রোড ইস্ট, নিউ ব্যারাকপুর। আপনারা যারা কাছাকাছি আছেন বা নিউ ব্যারাকপুর বা মধ্যমগ্রাম বা বিরাটি বা দমদম, যাই হোক কাছাকাছি যারা আছেন, তারা অবশ্যই চলে আসবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। একই ছাদের নিচে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, যেমন শাড়ি, পাঞ্জাবি, ডিজাইনার ব্লাউজ, কুর্তি, সব কিছু একই ছাদের নিচে পাবেন। এছাড়া জুয়েলারি থাকছে, বেডশিট থাকছে, সমস্ত কিছু, স্যুট পিস, যাবতীয় কিছু আমাদের বুটিকের নিজস্ব ক্রিয়েশন, সমস্ত কিছু থাকবে এই এক্সিবিশনে। আর এক্সিবিশন চলবে মোটামুটি 1টা থেকে রাত 9টা পর্যন্ত। আশা করি সবাইকে আমি পাবো, এই আশা রেখে আজকে শুরু করছি আমাদের এপিসোড। আজকের এপিসোডে যেটা থাকছে সেগুলো হচ্ছে কটন, হাফ তসর, সিল্ক, সমস্ত কিছুই দেখাবো মিক্স অ্যান্ড ম্যাচ করে, আর সমস্তটাই হাতের কাজের শাড়ি। তাহলে চলুন দেখা শুরু করি। প্রথম শাড়ি খাদি কটন, তার মধ্যে লাম্বানি করা, ভীষণ ভীষণ চাহিদার এই শাড়িগুলো। যতবারই হয়ে আসে সঙ্গে সঙ্গে এগুলো বেরিয়ে যায়। জাস্ট দেখুন কাজটা, এটা কালারটাও খুব সুন্দর, একদম সি গ্রিন আর ব্ল্যাক ক্রস স্টোনে শাড়িটা বোনা, অসম্ভব সুন্দর একটা কালার। দুপাশে এভাবে স্কার্ট বর্ডার করে দেখুন কাজটা করা। 3650 এটার প্রাইস থাকছে। আঁচলটা ঠিক এরকম ভাবে কাজ করা, পুরো ভরাট কাজ। এই হচ্ছে সামনেটা। আমাদের বুকিং নাম্বার 9073265772, এই নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, যেটা পছন্দ হবে সেই শাড়িটা, আপনার নাম অ্যাড্রেস সেটাও দিয়ে দেবেন। এই হচ্ছে পুরো শাড়ি। প্রাইস থাকছে 3650। ব্লাউজ পিসটা থাকছে এটা। আমাদের কলকাতার মধ্যে সিওডি রয়েছে, কলকাতার বাইরে যারা রয়েছেন তাদের বাই কোরিয়ারে শাড়ি পৌঁছে যাবে, আপনারা বুক করতে পারেন শাড়ি। আর পেমেন্ট মোড যেটা আছে সেটা জিপে, ফোন পে, ব্যাংক ট্রান্সফার। আর আমাদের কিন্তু বাই কোরিয়ারে নিলে কোনো শিপিং চার্জ নেই, শুধু সিওডির জন্য শিপিং চার্জটা রয়েছে। দেখুন পুরো শাড়িটা এই রকম, এটাও খুব সুন্দর একটা কালার, এটাও কিন্তু ক্রস স্টোন, অসম্ভব সুন্দর দেখতে প্রত্যেকটা শাড়ি। খাদি কটন, পিওর কটন, আঁচলটা থাকছে এটা খাদি কটনে লাম্বানি। প্রাইস থাকছে 3650। আমি বহু দিন থেকে লাম্বানি শাড়ি দেখিয়ে যাচ্ছি, এগুলোর চাহিদা দিন দিন আরো বাড়ছে, আর হাতের কাজে যে কোনো শাড়ির চাহিদাই প্রচুর থাকে আমাদের সব সময়। আপনারা ভালোবাসেন তাই আমরাও এই ধরনের কাজ করতে অনেকটা উৎসাহ পাই। আর এই কাজ তো কোনো দিনও পুরনো হবার নয়, সেটা আমি সব সময় বলি। আঁচল পোর্শন এটা, এটা হচ্ছে বডি পোর্শন। ব্লাউজ পিসটা থাকছে এটা। এবারে দেখাবো সেমি তসর বা হাফ তসরে ফুলকারি স্টাইলে কাথিয়াবাড়ি করা, এটা নাম্বার 3, প্রাইস থাকছে 3850। প্রাইস থাকছে। এটাও খুব মিষ্টি একটা সি গ্রিন কালার। জাস্ট দেখুন কাজটা, পুরোটা হ্যান্ড ওয়ার্ক, ব্যাক সাইডটা দেখুন তাহলে বুঝতে পারবেন পুরোটা হাতে করা কাজ। প্রাইস থাকছে 3850, অসাধারণ একটা শাড়ি।
এটা হচ্ছে আচল পোর্শন। যারা নতুন দেখছেন যদি ভালো লেগে থাকে আমাদের শাড়ি প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটাও একটু লাইক ফলো করে রাখবেন। নেক্সট এটা হচ্ছে পুরো সামনেটা। কি অপূর্ব কাজ সেটা একটু দেখুন সামনে থেকে, অদ্ভুত সুন্দর কাজ। এটা থাকছে ব্লাউজ পিস। পরের শাড়ি আরেকটা ফুলকারি দেখাচ্ছি, নাম্বার 4, সেম প্রাইস 3850। এটাও সেমি তসর বা হাফ তসরে কাজটা করা। সমস্ত আমাদের পূজোর কালেকশন, পূজোর সম্ভার নিয়ে আমরা তৈরি আছি। আপনারা আসুন আমাদের বুটিকে। আমাদের দুটো আউটলেট রয়েছে, একটা আউটলেটে কুর্তি পাঞ্জাবি ব্যাগ বেডশিট ডিজাইনার ব্লাউজ এসব পাবেন, আরেকটা আউটলেটে পাবেন সম্পূর্ণ শাড়ি। ওই আউটলেটেই আমাদের এক্সিবিশনটা হবে, অনেকটা জায়গা জুড়ে আপনারা আসবেন, আশা করি খুব ভালো লাগবে। দেখুন বর্ডারটা দেখুন কতটা সুন্দর নিখুঁত কাজ। এটা হচ্ছে আঁচল পোর্শন, প্রাইস থাকছে 3850। অদ্ভুত সুন্দর শাড়িগুলো পুজোর দিন সকালে পরুন, একদম অন্য রকম লাগবে। এগুলো প্রত্যেকটাতেই ব্লাউজ পিস থাকছে। এটা থাকছে ব্লাউজ পিস। এবার আসছি ডিজাইনার কটন, নাম্বার 5, প্রাইস থাকছে 2950। সম্পূর্ণ নিজস্ব চিন্তা ভাবনায় শাড়িগুলো আমি তৈরি করি, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম অন্য টেস্টের শাড়ি এগুলো, জাস্ট দেখুন প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর। একদম পিওর কটন, তার মধ্যে গুজরাতি কাজ করা রয়েছে। এইভাবে বর্ডারটা রয়েছে হ্যান্ডলুমের মধ্যে আর ইক্কতের মধ্যে, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা। অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন, ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি। আঁচল পোর্শনটা দেখুন কত সুন্দর করে সাজানো, 2950 প্রাইস থাকছে। পুরো শাড়িটাতে এইভাবে প্যাচ ওয়ার্কটা করা রয়েছে, পুরোটা গুজরাতি কাজ দিয়ে করা। এই হচ্ছে পুরো শাড়িটা। ব্লাউজ পিসটা থাকছে এটা। নেক্সট আসছি নাম্বার 6, এটার প্রাইস 2950। দেখুন অপূর্ব দেখতে একটা শাড়ি, একটা হ্যান্ডলুমের প্যাচ বসানো বর্ডার করা, তারপরে আজরাক রয়েছে আর এটা পুরো গুজরাতি কাজ। এইভাবে সাজানো হয়েছে পুরো শাড়িটা। আঁচল পোর্শন থাকছে এটা। এই হচ্ছে আঁচল পোর্শন, প্রাইস 2950 only। দেখুন এই হচ্ছে পুরো শাড়ির লুক,
ब्लाउज पीस टा থাকছে এরকম চেকস এবার আসছি নাম্বার 7 সেম প্রাইস 2950 মিষ্টি একটা পিঙ্ক কালারের শাড়ি দুপাশে আজরাক বর্ডার সঙ্গে গুজরাটি কাজ অসাধারণ একটা লুক এসেছে শাড়িটা জাস্ট দেখুন আঁচল পোরশন থাকছে এটা ভালো লাগলে স্ক্রিনশট নিন নিয়ে ঝটপট বুক করুন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9073265772 আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে আরো সুন্দর সুন্দর শাড়ি দেখবার জন্য অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখুন আর একটু লাইক করে দিন ফেসবুক পেজে একটু লাইক করে দিন এই সরি ইউটিউবে একটু লাইক করে দিন আমার চ্যানেলটাকে আর ফেসবুক পেজটাকে একটু লাইক ফলো করে রাখবেন আমাদের ফেসবুক পেজ বুটিক রূপান্তর আপনারা একটু দেখবেন এই হচ্ছে আঁচল ब्लाउज पीस टा खूब सुंदर एटा होच्छे ब्लाउज पीस एबार आसछी नंबर 8 प्राइस थाकछे 3050 এই শাড়িটাও দেখুন কতটা সুন্দর কতটা ইউনিক দেখতে এই সব শাড়ি মানে একদম আপনাকে আলাদা করে তুলবে একদম স্বতন্ত্র সাজে আপনি সজ্জিত হবেন আমাদের হাত ধরে বুটিক রূপান্তরের হাত ধরে তাই বলছি একদম অন্য রকম এক্সক্লুসিভ সাজে সাজতে হলে যে কোনো অকেশনে শুধু পূজো বলে নয় যে কোনো উৎসবে যে কোনো অকেশনে নিজেকে একদম স্বতন্ত্র করে সাজিয়ে তুলতে রূপান্তরের হাত ধরুন এই ধরনের শাড়ি পরুন দেখুন পুরো শাড়িটা ঠিক এই রকম আঁচল পোরশন থাকছে এইটা কতটা সুন্দর দেখতে হয়েছে শাড়িটা জাস্ট দেখুন অদ্ভুত সুন্দর একদম মেহেন্দি গ্রিন কালারের শাড়ি রেড বর্ডার পুরোটা গুজরাটি কাজ করা বর্ডারটা দেখুন এখানে আজরাক বর্ডার ডাবু প্রিন্ট বর্ডার সঙ্গে গুজরাটি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে শাড়িটা এই হচ্ছে পুরো শাড়ির লুক 3050 প্রাইস থাকছে ব্লাউজ পিসটা দেখে নিন এটা থাকছে ব্লাউজ পিস এই ব্লাউজ পিসটা দিয়ে অনেক শাড়ি আপনারা পরতে পারবেন ভীষণ সুন্দর এগুলো একটু ডিজাইনার করে বানান ভীষণ ভালো লাগবে এইবারে দেখাবো কিছু লামহানি কাজ আবার দেখাবো আগে কটন দেখিয়েছি এখন সিল্কে দেখাবো প্রাইস থাকছে 8200 নাম্বার 9 একদম মাস্টার্ড ইয়েলো কালার কাতান সিল্ক সিল্ক মার্ক সার্টিফাইড কাতান সিল্ক তার মধ্যে পাচ্ছেন এই ধরনের কাজ লামহানি ওয়ার্ক অসম্ভব সুন্দর কাজের শাড়ি জাস্ট দেখুন কাজগুলো আঁচল পোরশন আমাদের এক্সিবিশনে আসুন ওখানেও এই ধরনের শাড়ি প্রচুর পাবেন উইভিং এর শাড়ি পাবেন বিভিন্ন ধরনের মানে এমন নয় যে কোনোটা নেই সব ধরনের শাড়ি আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে পুরো শাড়ির লুক প্রাইস 8200 ব্লাউজ পিসটা থাকছে এটা নেক্সট আসছি আরেকটা কাতান সিল্ক নাম্বার 10 এটাও খুব সুন্দর দেখতে মিষ্টি একটা রং পিঙ্ক কালার লামহানি কাজ প্রাইস থাকছে 8200
এই হচ্ছে শাড়িটা। আঁচল পোর্শন পুরো শাড়িটা কিন্তু এরকম ভাবে যাচ্ছে। ফার্স্ট হাফটা পুরো পুরোটা কভার করা আর কুচি থেকে এইভাবে বর্ডার করা, স্কার্ট বর্ডার করে যাচ্ছে। এই হচ্ছে পুরো শাড়ি। সবাই একটু কমেন্ট করবেন কেমন লাগছে শাড়িগুলো, আমি ভীষণ খুশি হই আপনাদের কমেন্ট করে। আপনারা প্লিজ একটু জানাবেন, ব্লাউজ পিসটা থাকছে এটা, সবার কাছ থেকে একটু বেশি বেশি কমেন্ট চাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। নাম্বার 11, এটাও লাম্বানির সঙ্গে শিবড়ি, কাতান সিল্কটাকে ফার্স্টে শিবড়ি ডাই করে তারপরে লাম্বানি করা হয়েছে। জাস্ট দেখুন শাড়িটার লুকটা কেমন। প্রাইস 8500, জাস্ট দেখুন। অসম্ভব সুন্দর শাড়িটা, জাস্ট ওয়াও। এই লাম্বানির সঙ্গে শিবড়ি আমি প্রচুর এবছর করেছি, প্রচুর চাহিদা এটা, আপনারাই তৈরি করেছেন এটার চাহিদা, যার জন্য আমি প্রচুর এই ধরনের শাড়ি করেছি। এখনো কাজে রয়েছে প্রচুর শাড়ি, যেগুলো আস্তে আস্তে করে আসছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই একটু জানাবেন কেমন লাগছে শাড়িগুলো। ব্লাউজ পিসটা থাকছে এইটা, আজকের এপিসোডের লাস্ট শাড়ি নাম্বার 12। এটাও কাতান সিল্কের মধ্যে একদম ডার্ক চকলেট কালার ফার্স্ট হাফটা, খুব সুন্দর, ভীষণ সুন্দর কম্বিনেশন, তেমন কাজ। আর রেস্ট হাফটা কিন্তু এরকম শিবড়ি করা, আমি দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটাই খুব সুন্দর করে। এই হচ্ছে পুরো শাড়ির লুক। ফার্স্ট হাফটা এরকম ডাই করা, তার মধ্যে লাম্বানি, আঁচল পোর্শন এটা, আর রেস্ট হাফটা থাকছে এটা শিবড়ি করা। ভীষণ সুন্দর, ভীষণ ইউনিক দেখতে শাড়িগুলো। এটার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই, এটা থাকছে ব্লাউজ পিস। প্রাইস 8500, প্রাইস থাকছে 8500। আশা করি ভালো লাগলো এতক্ষণ আমাদের এপিসোড, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই আপনাদের কাছে, এটা আমার রিকোয়েস্ট। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।